আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আহ, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মজাই আলাদা। কত সুন্দর একটা স্বপ্ন দেখেছি! সর্বনাশ, স্বপ্ন দেখতে গিয়ে তো আমি একেবারে জমাটে বেঁধে গিয়েছি। আবার প্রচুর পরিমাণে বাতাস আসছে, আমি তো এখন পাহাড়ের উপরে। বাতাস কি আমাকে এখান থেকে ফেলে দেবে নাকি? সর্বনাশ, সত্যি তো বাতাস আমাকে পাহাড় থেকে ফেলে দিল। হায় হায়, এবার বুঝি আমার শরীরে হাড়গুড় আবার সবগুলো ভেঙে যাবে। বাপ রে বাপ, একবার একটা ধাক্কা খেয়েছি, আবার কোথায় যাচ্ছি আমি? আমি বুঝতে পারছি না সৃষ্টিকর্তা। বাপ রে বাপ, কোনো মতে আমি বেঁচে গিয়েছি বরফের টুকরোটা থাকার কারণে, কিন্তু এটা আবার কোথায় এলাম আমি? যাই হোক, এই ঘরটা দেখতে অনেক সুন্দর, আবার ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে এবার আমি বুঝে গিয়েছি এই ঘরের ভিতর ভালো কিছু রান্না বান্না হচ্ছে। এই শীতের মাঝে আমি আগুন তাকাতেও পারবো, কোনো কিছু খেতেও পারবো। তার আগে উঁকি দিয়ে দেখতে হবে আসলে ঘরের ভিতর আছে কে। কি রে, এটা তো জেরি। আমার সোনার ময়না পাখি তারা চলো ধইরা টানি, সেও কিন্তু হুয়াইছে কাছে কালি হাতে না রে হই, সেও আইছে আমার কাছে একটা হাসুন নিয়া রে। তখন কি আর আমি কাইছি হাসুনেরও কেদানি, ওরে হাসুনের কেদানি কাইয়া আমি পহলাইয়া আইছি। হ্যাঁ, এটা আবার কোন দেশি গান? গানে গানে বলছে আবার নাকি হাসুনের কেদানি উকাইছে। যাই হোক, ওর সামনে তো কপি দেখতে পাচ্ছি। আহ, কি মজার একটা কপি! এই কপি তো আমার খেতেই হবে, কারণ আমার জিব্বায় এখন পানি চলে আসছে। আমার সোনার ময়না পাখি নারে 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 না, নারে 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 না। কি রে, ঘরের দরজায় এভাবে টক টক করছে কি? দাঁড়াও, আমি আসছি। এত জোরে আওয়াজ করতেছো, আমার কানের পর্দা পেটে গেছিল। কি রে, এটা কি কত মোটা হাত, মনে হচ্ছে ভূতের হাত। আমার ঘরে আবার ভূতের আক্রমণ শুরু হলো না তো? না, হাতটা বড় চিনা চিনা লাগছে, এটা ভূতের হাত হতেই পারে না, এটা হচ্ছে টমের হাত। দাঁড়াও টম, তোমাকে আমি এখনই সাহায্য করছি। এই যে তুমি আমাকে ধরতে চাচ্ছিলে তাই না? এই নাও, এখানে আমি আছি, এবার আমাকে ধরো আর তারপর তুমি মরো। ওরে বাবারে, গেছি রে, আমার আঙ্গুলের একেবারে 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে এই বজ্জার ইঁদুরটা। এটাকে আমি যতবার গিয়েছি ধরতে আর ততবারই এটার কাছে আমি মায়ের খেয়ে আলুবাত্তা হয়ে গেছি। হা 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 হা, আমার ভীষণ হাসি পাচ্ছে। বিড়ালটা আসে আমাকে মার দিতে আর বিড়ালটা আমার কাছ থেকে মার খেয়ে যায়। হা হা হা, এখান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, তার মানে ইঁদুরটা এখন রান্না করছে। দাঁড়া, তোর রান্নার আমি 12টা বাজাবো। দিয়েছি এক পু, এবার তুই ভালো করে রান্না কর। কি সর্বনাশ, এই পাইপ দিয়ে এত বাতাস এলো কোত্থেকে? একেবারে চুলার আগুন নিভে গিয়েছে। চুলার আগুন নিভে গিয়ে আমার জন্য ভালোই হয়েছে, আমি এখন এই পাইপ দিয়ে তোমার ঘরের ভিতর ঢুকবো। বাপ রে বাপ, পাইপটা অনেক ছোট, অনেক কষ্ট করে ঘরের ভিতর ঢুকতে হচ্ছে, আমি ঢুকে যাচ্ছি। মনে হচ্ছে পাইপ দিয়ে বিড়ালটা ঘরের ভিতর ঢুকছে। এই তো আমি হাম্পার দিয়ে হাওয়া দিয়েছি, এবার দেখ এই হাওয়ার সাথে তুই এই দেশ ছেড়ে বিদেশ চলে যাবি। ওরে বাপ রে বাপ, গেছি রে, আমি আবার সাইজ হয়ে গেছি। এবার তুমি সাইজ হয়েছো না, তোমার যদি লজ্জা শরম কিছু থেকে থাকে তাহলে তুমি আর কখনো আসবে না আমার সাথে পাঙ্গা নিতে, ঠিক আছে? যাক বাবা, শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে, আমার এখন বিশ্রাম নেওয়া দরকার। যাই, একটু বিশ্রাম নেই। হায় হায়, আমি আকাশ থেকে কোথায় পড়ছি! ওরে বাপরে বাপ, জেরির ঘরের উপরে পড়েছি। জেরির ঘর একেবারে ভেঙে গিয়েছে আর জেরি এখান থেকে ছিটকে কোথায় জানি চলে গিয়েছে। যাই হোক, এখন আমার তো মাথাটা ভনভন করে ঘুরছে, ভনভন করে ঘুরছে। চোখে শুধু চারপাশে আমি সর্ষা ফুল দেখতে পাচ্ছি। পৃথিবীটা মনে হচ্ছে আমার কাছে এখন চক্রির মতো ঘুরছে। কি ব্যাপার, হাতে এটা কি? ওরে, এটা তো সেই বজ্জাত ইঁদুরটা। ইঁদুর, এবার তোমাকে ধরেছি, আজকে তুমি আমার কাছ থেকে চার পাবে না। কি ব্যাপার, তাহলে আমি কোথায় যাচ্ছি? সর্বনাশ, আমি তো বরফের ডালে দাঁড়িয়েছিলাম। হায় হায়, আমি তো নিচে থেকে যাচ্ছি। কি সর্বনাশ, আমি এখন দাঁড়াতেও পারছি না। সৃষ্টিকর্তা, আমাকে বাঁচাও।
আমি নিজের দোষে বিপদে পড়েছি, সৃষ্টিকর্তা আমাকে এখান থেকে জীবনেও বাঁচাবে না। হায় হায়, কোথাও দাঁড়ানোর কোনো জায়গা পাচ্ছি না, সর্বনাশ। আমার সামনে একটা গরু পড়েছিল, চিটকে চলে গেছে, সামনে আবার কি, সর্বনাশ। নিচে তো একটা গুহা দেখতে পাচ্ছি, এবার বুঝি এই গুহাতে ঢুকতে হবে, না জানি গুহার ভিতরে কি আছে। ভাগনা ভাল্লুক, আমি কিছুই জানি না, সর্বনাশ। কত উপর থেকে আমি নিচে যাচ্ছি, হায় হায়, একেবারে গুহার সামনে চলে আসছি, ওরে সর্বনাশ, গুহার ভিতরেই ঢুকে যাচ্ছি, ওরে বাবারে বাবা। গুহা একেবারে ভেঙে তারপর ভিতরে ঢুকে গিয়েছি, মনে হচ্ছে এখানেও আমি চক্রির মতো ঘুরছি, এই চক্রা আমার পিছুই চারছে না রে বাবা। আরে চক্রা বাবা, এবার তো একটু গোড়াটা বন্ধ হো। যাক, কথা বলার সাথে সাথে চক্রাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আমি কোথায় এলাম, কি ভয়ঙ্কর একটা গুহা রে বাবা, আবার অনেক বড় একটা ছিদ্র আছে। যাক, কিন্তু সাদা এটা কি, তা এটা বরফ নাকি, কিন্তু বরফ তো নড়ে না, আমি জানি যেটা, এরে এটা শ্বাস নিচ্ছে, এটা দানবের মতো, হায় হায়, এটা হচ্ছে একটা দানব ইঁদুর, কি যে করি বুঝতে পারছি না। আরে আমার তো ইঁদুরটাকে ধরার কথা ছিল, দানবটা এখন ঘুমিয়েছে, এই সুযোগে ইঁদুরটাকে আমার ধরতে হবে। এই পুচকি ইঁদুর, তুই পালাচ্ছিস কোথায়, কারা বলছি, হায় হায়, আমি তো যেতেই পারছি না। এই পুচকি ইঁদুর, পালাচ্ছিস কোথায় তুই, দাঁড়া বলছি, হায় হায়, আমি তো দৌড়াতে পারছি না, স্লিপ খেয়ে গেলাম, ব্রেক 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 ব্রেক, আর দুরু, ব্রেক আমার কথাই মানছে না, মনে হচ্ছে আমি আবার পড়ে যাব, দাঁড়াতেও পারছি না, কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না, সৃষ্টিকর্তা, যাক রে, মনে হচ্ছে আবার আমি চিতই পিঠার মতো পড়ে গিয়েছি। বজ্জাত ইঁদুর, তোকে আমি ধরবো, তারপর তোরে আমি কাঁচামরিচ দিয়া খাবো, তারপর তোরে আমি বাথরুমে হাগু কইরা ফেলবো, কারা কইতাছি। সুরে সুরে বলো আর বেসুরা সুরে বলো, যেভাবেই তুমি বলো, আমাকে এত সহজে ধরতে পারবে না, ঠিক আছে, এটা ঠিক, বরফের মাঝে একটু দৌড় ফিরতে পারতেছি কম, কিন্তু তুমি তো ধরতে পারতেছো না, তাহলে আমাকে আবার ধরবে কী করে। এবার আমি এই দানবটার শরীরে উঠে গেলাম, আহ কত লম্বা লম্বা লোম এই দানবটার শরীরে, এবার তো তুমি আমাকে জীবনেও ধরতে পারবে না, দেখো লেজের উপর ভর কেড়ে আমি কীভাবে সাঁতারের মতো খেলা খেলছি, পারবে, পারলে দেখাও, এই দেখো আমি এখন এটার ভিতরে ঢুকে গিয়েছি, দেখো আমি পানির মতো ডুব দিয়েছি, ঠিক আছে, এই দেখো পানির মতো আমি ডুব দিয়ে উপরে ভেসেছি, আবার দেখতে চাও, আরও কিছু দেখতে চাও, তাহলে দেখো আমি কিভাবে পানির মতো সাঁতার কাটি, মনে হচ্ছে আমি সাগরে এখন সাঁতার কাটছি, আহ কত মজা। দানবটার শরীরে জঙ্গলের মতো লুম হয়েছে, ইঁদুরটা এখানে ডুব দিয়েছে, এবার আমি ইঁদুরটাকে খুঁজে বের করব কি করে, আর এই ইঁদুরটা যে বজ্জাতের বজ্জাত, এটা একটা বজ্জাতের হাড্ডি। আমি যদি বজ্জাতের হাড্ডি হই, তাহলে তুমি হচ্ছ বজ্জাতের রগ, ঠিক আছে, আর আমি এখন পানি থেকে উপরে ভেসেছি, তুমি কি ভেবেছ আমাকে ধরে ফেলবে, কখনোই না, এই দেখো আমি এই দানবের খানের ভিতর ঢুকে গিয়েছি, এক কান দিয়ে ঢুকে আমি আরেক কান দিকে বের হয়েছি, দেখেছো, আরও খেলা দেখতে চাও, দাঁড়াও তোমাকে আমি আরও খেলা দেখাচ্ছি, এই যে দেখছো দানবের মুখের ভিতর ঢুকে গিয়েছি, তোমাকে আরেকটা খেলা দেখাই, তোমাকে আমার জিহ্বা দেখিয়েছি, পারলে এবার তুমি আমাকে ধরো। কি, তুই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিস, দানব তো এখন ঘুমাচ্ছেই, এর মুখ থেকে তোকে আমি টেনে বের করব, কি ব্যাপার, এটা কোথায়, এটাকে তো মুখের ভিতর খুঁজেই পাচ্ছি না, কি সর্বনাশ, দানবটা মনে হচ্ছে সজাগ হয়ে গেল নাকি, হায় হায়, আমাকে একেবারে উপরে তুলে ফেলছে, কি সর্বনাশ, এই দুটাকে বের করতে হবে, হায় হায়, এখান থেকে পড়লে আমি একেবারে বরফের জমাট বেঁধে যাব, মানে বরফে পড়লে আমার হাড্ডিগুলা ভেঙে যাবে, বাপরে বাপ, মনে হচ্ছে দানবটা আমাকে কিছু করবে না, সেটা ঠিক আছে, কিন্তু আমার হাত কোথায়, মনে হচ্ছে তো আমার শরীরে কোনো হাত নেই, আমার হাতটাকে কী করছে দানবটা, সর্বনাশ, মনে হচ্ছে আমার হাতটাকে চিবিয়ে খেয়ে ফেলছে, বাপরে বাপ, কিন্তু আমি আবার ইঁদুরটাকেও মনে হচ্ছে ধরে ফেলেছি, যাই হোক এই দানবটার হাত থেকে আগে আমার বাঁচতে হবে, কি যে করি বুঝতে পারছি না, হ্যাঁ কী ব্যাপার, মনে হচ্ছে দানবটা আমার কিছু করবে না, মনে হচ্ছে আমার মহব্বতে পড়ে গেছে, ব্যাপার না আমি মহব্বতের কিছুই করিনি, ইঁদুরটাকে মনে হয় আমি ধরে নিয়ে আসছি। বন্ধু তুমি এখানে বসে থাকো, তোমার মতো বলে ধরে দিয়ে আমার কিছু দরকার নেই, কিন্তু দাঁতগুলো তোমার ঘুরে রাখো, এই দাঁতগুলো দেখলে আমার ভীষণ ভয় করে, ঠিক আছে, তাহলে তুমি থাকো আমি যাব। দানব বন্ধু, তোমাকে আমি একটা কিস দিয়েছি, কারণ ছোটবেলায় তুমি আমার বন্ধু ছিলে, ঠিক আছে, এবার তুমি টমকে মারো। কি, তাহলে তো টমের কবর আছে, এই টম, তোর এত বড় সাহস হয়েছে কি করে, তুই আমার বন্ধু জেরিকে নিয়ে যাবি,
পারলে তুই একটু ধারা, তোকে আমি চিবিয়ে খাবো। এস সর্বনাশ, আমার চিৎকারের কারণে বরফগুলার ভেঙে ভেঙে পড়ছে, বেশি নড়া যাবে না। হায় হায়, আমি না নড়লে কি হবে? বিড়ালটা তো এখান থেকে পালিয়েছে। বাপ রে বাপ, দানবটার মাথা গরম হয়ে গেছে, এখান থেকে দ্রুত পালাতে হবে। হায় হায়, এখান থেকে পালাবো কী করে? সর্বনাশ, আমার চারদিকে বরফ দিয়ে বেড়া হয়ে গেছে, এবার একটা লাভ দিয়েছি। সর্বনাশ, সামনে আবার বরফ! ওরে বাবারে বাবা, এখানে লুকিয়ে থাকে তাহলে বরফটা বুঝতে পারবে না আমি কোথায় আছি। বাপরে বাপ, আমি দানবটার সাথে এতক্ষণ ফাইজলামো করেছি, আমি ভেবেছি এটা তেমন বড় না, আর এখন তো দেখছি এটা কত বড় একটা দানব। হায় হায়, টমকে ধরার জন্য আমার পাশ দিয়ে আছে, এটার পায়ের নিচে বলে আমি চ্যাপটা হয়ে যাব। বাপরে বাপ, আমি সাইটে গিয়ে লুকিয়ে থাকি। আমি নাই বাপুরে, তোমরা কিছু করতে থাকো, তোমাদের মাঝে আমি ভুলেও যাব না। কি রে টম, তুই আমার সাথে ফাইজলামো করিস? তুই আমার বন্ধুকে মারতে চাস? আমি তোর জীবনে 12টা বাজাবো, না শুধু তোর লেজের 12টা বাজাবো, এবার লটেলা। ওরে বাপরে বাপ, আমার লেজের তো দেখছি একেবারে 12টা থেকে 24টা বাজিয়ে ছেড়ে দিয়েছে, আমার লেজের এক কী অবস্থা হয়ে গেল। এই তো ইঁদুরটা মনে হয় এই ক্যাপের নিচে আছে। এই জেন ভাই দাঁড়ান, আপনার ক্যাপের নিচে একটা ইঁদুর, আমাকে ইঁদুরটা মারতে দিন। এই জেন ভাই, আপনি চিন্তা করবেন না, ইঁদুরটাকে আমি ধরেছি। সর্বনাশ, ইঁদুর ধরতে গিয়ে মানুষের হাতে আবার মাইর খেয়েছি, কিন্তু ইঁদুরটাকে আমি এত সহজে ছাড়বো না। সকাল থেকে ইঁদুরটা আমার জীবনটাকে তেজপাতা করে ছেড়ে দিচ্ছে। এই পুচকি ইঁদুর, তুই পালাচ্ছিস কোথায়? কারা কইতাছি? আবার কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করিস না বলে দিলাম। টম আশেপাশে গুরু গুরু করছে, আর এখানে একটা 3D গ্লাস আছে, এবার টমকে আমি ভয় দেখাবো। টম রেডি হও ভয় খাওয়ার জন্যে। এই যে আমি একটা ভূত! ওরে সর্বনাশ, ভূত এখানে? হায় হায়, আমি বুঝি আবার মরে যাব। কী রে, এটা তো ভূত না, এটা তো একটা পুচকি ইঁদুর, আর আমি যে ইঁদুরটাকে কুচ্ছিলাম সেই ইঁদুরটাই এটা আমাকে ভয় দেখিয়েছে। পুচকি ইঁদুর, আজকে তোর কবর আছে, তুই কোনটার ভিতর লুকিয়েছিস? একটার ভিতরও তুই লুকিয়ে থাকতে পারবি না, এটা থেকে তোকে আমি বের করবো, আর তোকে বের করে তোকে মেরে তক্তা করবো। আর দুরু, এটা তো এখান থেকে আবার পালিয়েছে। এ ইঁদুর কারা কইতাছি? তুই আবার এই চায়ের কাপে লুকিয়েছিস, দাঁড়া এই চায়ের কাপ থেকে তোকে আমি বের করবোই, দরকার হলে সব চায়ের কাপ আমি ভেঙে ফেলবো। মনে হচ্ছে একটা বিড়াল আমার ঘরের সবকিছু নষ্ট করে ফেলেছে। আমি এবার বুঝতে পারছি, তাড়াতাড়ি আমার পুলিশকে খবর দিতে হবে, তা না হলে আমার ঘরের সব জিনিসপত্র ভেঙে চুরমার করে ফেলবে। বজ্জাত বিড়াল, দেখ তোর কী অবস্থা করি আমি। পুলিশ স্টেশন, তাড়াতাড়ি আসুন। ইয়েস ম্যাডাম, আমি চলে আসছি। চুরটা কোথায় আছে শুধু বলুন। এই তুমি চুর দেখেছ? আরে ভাই, দেখছেন না আমি পত্রিকা পড়তেছি, আমি হচ্ছে একটা শিক্ষিত লোক, মনে হচ্ছে ধরা খেয়ে গেছি। স্যার আপনি ভালো আছেন? কিন্তু আমি ভালো নেই, আমি এখান থেকে পুরুত।